ব্রিসবেনের গাবা আস্তে আস্তে এখানে জিম্বাবুয়ে ম্যাচের আগে বাংলাদেশের দর্শকরা আসতে শুরু করেছে ম্যাচে কতজন দর্শক হবে আমরা জানি না এখানে যারা এসেছেন বেশিরভাগই ব্রিসবেন যারা থাকেন তারাই এসেছেন তবে সিডনি অ্যাডিলেড অর্থাৎ অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গাতে যারা থাকেন এমন দর্শকও আরো অনেকেই চলে এসেছেন একটাই লক্ষ্য একটাই আশা বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ম্যাচ জিতবে এবং যে প্রত্যাশিত জয়টা তারা বাংলাদেশ থেকে আসার সময় বলে এসেছে যে ম্যাচগুলো তারা জিততে চায় তার অন্যতম হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচ সেটাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য দর্শকরাও ঠিক সেই লক্ষ্যটা পূরণ হবে এই প্রত্যাশা নিয়েই এই ভেনুতে ম্যাচ ভেনুতে চলে এসেছেন এখানে শুধুমাত্র অনেকে শুধু এমন একজন দর্শকের সঙ্গে কথা বলার জন্য অন্যান্য দিনগুলোতে আমরা বিভিন্ন দর্শকের কথা বলি আজকে শুধু দূরে হয়ে দেখতেই পাচ্ছেন যে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের একটা পারিবারিক মিলন মেলার মতো আর ক্রিকেট সেই উপলক্ষকে সত্যি করেছে আমরা এখন একজনের কাছে যাব যার নাম ইশতিয়াক আসাদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি আমেরিকা থেকে এসেছেন খেলা দেখার জন্য ইশতিয়াক আসাদ ওনার সঙ্গে বাংলাদেশের যে লেট সেশন চলছিল সেখানে কথা হয়েছে উনি লেট প্র্যাকটিস দেখতেছিলেন আপনি বলছিলেন যে অ্যাকচুয়ালি একটা পর্যায়ে গিয়ে টিকিটটা ক্যান্সেল করতে চেয়েছিলেন আসতে চাননি এটা কেন হয়েছিল আসলে টিমের পারফরমেন্সটা এত খারাপ যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল আর কি আর মনে হচ্ছিলো যে এত কষ্ট করে যাবো কী করে কী কারণে আমাদের বেশি কিছু চাওয়ার নাই আমাদের চাওয়া হচ্ছে জাস্ট টিম জানি 100% দেয় দ্যাটস ইট আপনি একটা পর্যায়ে বলছিলেন যে কখনো কখনো মাঠে মনে হয় যে প্লেয়াররা শতভাগ দিচ্ছে না এটা কেন মনে হয় জানি না হয়তো আমার ভুল হয়তো আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে এরকম মনে হয় প্লেয়াররাই সবচেয়ে কষ্ট করে আই এম শিওর তারা চেষ্টা করে পুরোটাই দিতে কিন্তু আসলে দর্শকদের আবেগের একটা ব্যাপার থাকে তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে কেন জানি কেন হচ্ছে না এই প্রশ্নটা বারবার মানে মনে আসে আর কি সুদূর আমেরিকা থেকে অস্ট্রেলিয়াতে চলে এসেছেন অনেক দূরের পথ সাউদার্ন হেমিস্ফিয়ার এখানে আসার পরে আসলে বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশের জন্য ভালোবাসা সেটাই তো তার প্রকাশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা তাই তো তা তো বটেই লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দূর থেকে আসেন অস্ট্রেলিয়া প্রবাসীরা তাদের এই ছুটিগুলো সময়গুলো অ্যারেঞ্জ করতে গিয়ে অনেক রকম ঝক্কি ঝামেলা পোহাতে হয় তারপরে মাঠে এসে যখন দল ভালো খেলে না তখন আসলে কী ফিল নিয়ে দেন আপনি বলছিলেন যে মানুষ মানে আপনাদের এখন আস্তে আস্তে ওই খেলা দেখার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাচ্ছে আসলে ওই রকম উৎসাহটা কমে যাচ্ছে এটা ট্রু যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে যখন লন্ডনে দেখতে গেছিলাম 2019-এ তখনও পারফরমেন্সটা উঠতি ছিল এখন মনে হয় পড়তি এবং এক পর্যায়ে গিয়ে কতটা উৎসাহ থাকবে এটা আমি ঠিক জানি না আসলে উশিয়ু গুড লাক এবং প্রত্যাশা করি আপনার আমেরিকাতে ফেরাটা সুন্দর হোক এবং বাংলাদেশ জিতবে এই সাক্ষী হয়ে আপনি যাবেন এবং আপনার বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা আরও বাড়বে আরও বেশি মাঠে আসবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ মিস্টার ইশতিয়াক মিস্টার ইশতিয়াক যেটা বলছিলেন যে আস্তে আস্তে তাদের আগ্রহের জায়গা কমছে এটা শুধুমাত্র তিনি না অনেক দর্শক এখন এই কথা বলেন যে ক্রিকেট নিয়ে তাদের যেভাবে আবেগ কাজ করতো যেভাবে টিভির সামনে গিয়ে বসতেন কিংবা মাঠে যাওয়ার জন্য টিকিটের জন্য রীতিমতো যুদ্ধ করতেন সেই ভাবনার জায়গাটা সেই আবেগের জায়গাটা অনেকখানি কমে গেছে এর কারণ কি অবশ্যই মাঠের পারফরমেন্স এবং এই মাঠের পারফরমেন্স যদি ভালো না হয় ক্রিকেটের যে উন্মাদনা ইট ক্রিকেট ড্রিঙ্ক ক্রিকেট টাইপ যে আলোচনা এই আলোচনাগুলো আস্তে আস্তে আরও নিয়ে যেতে থাকবে সেটা নিশ্চয়ই ক্রিকেটাররা এক্সপেক্ট করে না ভক্তরা এক্সপেক্ট করে না এবং সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এই মেসেজটা স্পষ্টভাবে যাওয়া উচিত যে দর্শকদের একটা অংশ কম কিংবা বেশি একটা অংশ ক্রিকেটটাকে ঠিক আগের মতো দেখছে না এটা অ্যালার্মিং ক্রিকেট বোর্ড এটা নিশ্চিতভাবেই বিবেচনায় নেবে বলে আমরা বিশ্বাস করি ব্রিসবেন থেকে দেবচৌধুরী অলরাউন্ডার অস্ট্রেলিয়া